Dear students, welcome to Ahmedabad Lock Digital University. Today's lesson on Paris Lost book on total summary in one video. Ekta video moddhe somogro Paris Lost er je 798 line er ei kobita ti chilo sei kobita ti amra ek video er moddhe एर सामारिटा जानब मूल सामारिटा जाना वेरी एसेंशियल टू यू कारण सामारिटा जो जाना जाए ताहले जे कोनो क्वेश्चनेर आंसर आपनी इजिली करते पारबेन। आमी गत पर्वे पैराडाइस लस्ट सम्पर्के आलोचना करेछिलाम जे छयटी भागे विभक्त प्रथम होच्छे एक थेके पचिश बा छब्बीस लाइन सेखाने যে ছিল বন্দনা কবি এই যে কবিতাটা লিখবেন সেই কবিতা লেখার জন্য গডেস দেব নিকট অর্থাৎ মিউজ যে কিনা ইনস্পিরেশন দেয় তার প্রতি এবং আদম এবং হাওয়া দ্যাট মিন্স ইভ যে ফরবিডেন ফ্রুট খাওয়ার কারণে হেভেন থেকে পতিত হলেন তার সম্পর্কে বর্ণনা এবং ২৭ থেকে ৮৩ যে লাইন সে লাইনে যা ছিল সেখানে ছিল সমগ্র বর্ণনা দে কনসিকোয়েন্স অফ দ্য ডিসঅবিডিয়েন্স এটা আমি বলেছি আপনাদেরকে যে লাইনগুলো ছিল এর পরবর্তীতে ৮৪ থেকে ২৮২ এখানে শয়তান এবং বেলজাবিবের মধ্যে অর্থাৎ শয়তান হচ্ছে লিডার অফ ডেমন্স অর্থাৎ সৃষ্টিকর্তার বিপক্ষে যারা বিরুদ্ধ ছিলেন তাদের যে লিডার সে হচ্ছে শয়তান আর বেলজাবিব হচ্ছে শয়তানের সেনাপতি এটা আলোচনা করেছিলাম। এরপরে যে পার্টি ছিল ২৮৩ থেকে ৬২১ এই লাইনগুলোতে যে কম্পেনশন ছিল যেটা হচ্ছে ডেমন্সদের যে শয়তানের সাথে যে সম্পর্ক অর্থাৎ তাদের সাথে যে আলোচনা সেই আলোচনাগুলো আলোচনা করা হয়েছিল। নেক্সটে আমরা যেটা ৬২২ থেকে ৬৬৯ এখানে শয়তান তার ডেমন্সদের প্রতি যে বক্তব্য প্রদান করেছিলেন সেটা এবং ৬২২ থেকে ৬৬৯ স্পিসিস অফ শয়তান টু ডেমন্স যেটা আমরা বললাম এবং ৬৭০ থেকে ৭৯৮ গিভস আওয়ার ভিউ অফ দ্য কনস্ট্রাকশন অফ প্যান্ডা মনিয়াম যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্যান্ডামনিয়ামে হচ্ছে শয়তানের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে শয়তান বসতেন তার ডেমন্সদের নিয়ে মানে অসাঙ্গপাঙ্গদের নিয়ে সেগুলো আলোচনা করা হয়েছিল। তাই এই যে আলোচনা সেই আলোচনায় গত পর্বে আমি মোটামুটি একটি ওভারভিউ দিয়েছিলাম। আজকে কমপ্লিটলি জন মিল্টনের লেখা যে প্যারাডাইস লস্ট সেই প্যারাডাইস লস্ট ১২ পর্বের একটি বই অর্থাৎ বুক ওয়ান বুক ওয়ানটাই হচ্ছে পাঠ্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আর এই বুক ওয়ানের থেকে যে কোশ্চেনগুলো আপনাদের আসতে পারে সে কোশ্চেন হচ্ছে ডিসক্রিপশন অফ হেল অর্থাৎ শয়তানের যে অর্থাৎ নরক সেই নরক জাহান্নাম সেই জাহান্নামের বর্ণনা আরেকটা কোশ্চেন আসতে পারে আপনারা লিখে রাখতে পারেন লিডারশিপ কোয়ালিটি অফ শয়তান শয়তানের যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সেটা একটা কোশ্চেন হতে পারে। আরেকটি কোশ্চেন ন্যাচারালি হয় রিলেশন বিটুইন বেলজাবাব অ্যান্ড শয়তান অর্থাৎ শয়তান এবং তার সেনাপতি বেলজাবাবের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়েও কোশ্চেন হয়। এই কোশ্চেনটি মাঝে মাঝে কোনো কোনো ইউনিভার্সিটিতে এভাবে আসে যে কনভার্সেশন অফ শয়তান অ্যান্ড বেলজাবিব বেলজাবিব এবং শয়তানের মধ্যে কথা উপকথন। আরেকটি কোশ্চেন প্রায়শই দেখা যায় সেটা হচ্ছে ডিসক্রিপশন অফ পেন্ডামনিয়াম অর্থাৎ শয়তানের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের যে বর্ণনা সেই বর্ণনাটা একটা কোশ্চেন হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ যে বিভিন্ন পার্টে আলোচনা করব। আমি তার পূর্বে সর্বাগ্রে জন মিল্টন সম্পর্কে একটা
ছোট্ট ওভারভিউ দেই। এটা আপনারা সকল কোশ্চেনেই কিন্তু লিখবেন যে জন মিল্টন ওয়াজ বর্ন ইন লন্ডন অন 19 ডিসেম্বর ইন 1608, অর্থাৎ 1608 সালে। 1608 সালে জন মিল্টন লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। আর হি রোড প্যারাডাইস লস্ট 1674, এটা এখানে দেখাতে 1674 ভার্সন। জন মিল্টন ওয়াজ এডুকেটেড অ্যাট এস টি পলস স্কুল আন্ডার ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সো হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ইউ মাস্ট নো আর ইউ নো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ ইংল্যান্ড। আর তার অবস্থানটা হচ্ছে শেক্সপিয়ারের পর্বে। এটার ইংরেজি কিভাবে বলবেন? হিজ পজিশন নেক্সট টু শেক্সপিয়ার ইন দ্য চেইন অফ কমান্ড অফ ইংলিশ পোয়েটস। হি ক্রিয়েটেড অর হি রোড মেনি থিংস সাচ অ্যাজ প্যারাডাইস লস্ট, স্যামন, অ্যাগোনিস, অ্যারোপেজিটিকা, ক্যানন্স, লুসিডিস। দে আর রিমার্কেবল ক্রিয়েশন অফ মিল্টন। এ পর্বে আমরা প্যারাডাইস লস্ট সম্পর্কে একটু জানি যে প্যারাডাইস লস্টটা কেন একটা ইপিক পয়েম। উই নো প্যারাডাইস লস্ট ইজ এ ক্লাসিক্যাল ইপিক। অফকোর্স ইউ মাস্ট রিড হোয়াট ইজ ক্লাসিক্যাল ইপিক, এটা আপনারা জেনে নেবেন। আমি মেটাফরে আমি বিভিন্ন টার্মসে সেগুলো দিয়েছি এবং দিব, সেখানে এগুলো আলোচনা করব। মিল্টনস পোয়েম ফলোস হোমার ইলিয়াড, মিল্টনের কবিতাগুলো হোমারের ইলিয়াড অ্যান্ড ভার্জিলস এনিয়াডকে অনুসরণ করে লেখা। টেকিং প্যারাডাইস লস্ট অ্যাজ এ হোল ওয়ান ক্যান সি দ্যাট দ্য রুলস অফ ক্লাসিক্যাল ইপিক। এখন ক্লাসিক্যাল ইপিকে কি থাকে? থ্রি ইউনিটি থাকে, সেটার ভিতরে যেটা একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাকশন। তাই ক্লাসিক্যাল ইপিকের যে সেন্ট্রাল অ্যাকশন, সেই সেন্ট্রাল অ্যাকশন অনুযায়ী প্যারাডাইস লস্টের সেন্ট্রাল অ্যাকশন আছে। সো ইউ ক্যান রাইট যে ইট হ্যাজ এ সেন্ট্রাল অ্যাকশন, ইট হ্যাজ বিগিনিং, মিডেল অ্যান্ড এন্ড। ইট ডিলস উইথ দ্য ফল অফ ম্যান, সো শয়তানস ফল ইজ দ্য মেইন অ্যাকশন। এখানে শয়তানের যে পতন সেটাই হচ্ছে মূল যে অ্যাকশন কার্য বলি এই কবিতায়। দ্য অ্যাকশন হ্যাজ ইন্টারলি। এবার প্যারাডাইস লস্ট ইজ এ স্টোরি অফ হিউম্যান অ্যাকশন, ইট ডিলস উইথ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অ্যান্ড হিজ ফ্যাট। অর্থাৎ এটা বর্ণনা করে কি মানুষের যে অবাধ্যতা এবং তার ভাগ্য, আদম হওয়ার যে ভাগ্য, আদম অ্যান্ড ইভ, সরি এখানে ইভ ইভ হিসেবে এই হওয়াকে মেনশন করা হয়েছে। অ্যাজ অল আদার ইপিক্স ইট হ্যাজ এ হিরো, সাম ক্রিটিক্স কনসিডার, এখানে কিছু কিছু সমালোচকরা বিবেচনা করেছেন যে শয়তান ইজ এ হিরো ইন দিস ইপি, বাট আদম ইজ ইটস হিরো, কিন্তু এখানে আদম হচ্ছে হিরো। দ্য হোল পোয়েম সার্কেলস অ্যারাউন্ড আদম অ্যান্ড ইভ, এই পুরো কবিতাটা আদম এবং হাওয়াকে ঘিরে তৈরি হয়েছে। মিল্টনস গ্রেট মোরাল পারপোস ওয়াজ টু, অর্থাৎ মিল্টনের যে মোরাল পারপোস, নৈতিক যে উদ্দেশ্য ছিল, মহার যে নৈতিক উদ্দেশ্য ছিল, সেটা ছিল কি? জাস্টিফাই দ্য অ্যাজ অফ গড টু ম্যান, অর্থাৎ মানুষের প্রতি আল্লাহ বা সৃষ্টিকর্তার যে বিচার সেটা সম্পর্কে। আর এই কবিতাটি যে মিল্টন লিখেছিলেন গ্র্যান্ড স্টাইলে, সো দ্য স্টাইল অফ প্যারাডাইস লস্ট ইজ গ্র্যান্ড অ্যান্ড ইপিক্যাল। শয়তান ডিক্লারস ওয়ার এগেনস্ট গড, শয়তান আল্লাহর বিরুদ্ধে, গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
ইট ইজ এ লং ন্যারেটিভ পোয়েম, যেটা হচ্ছে ইপিক পোয়েমের একটা বৈশিষ্ট্য। মিল্টন অ্যাডস এ নিউ ডাইমেনশন টু দ্য ক্লাসিক্যাল ইপিক পোয়েট্রি। মিল্টন নতুন একটা মাতৃকতা, ডাইমেনশন হচ্ছে নিউ, এ নিউ মাতৃকতা, অর্থাৎ নতুন মাতৃকতা অ্যাড করলেন, যোগ করলেন এই ক্লাসিক্যাল ইপিক কবিতার মধ্যে। আর মিল্টন এই থিমটা নিলেন বাইবেল থেকে, সো দ্য থিম ইজ বাইবেলিক্যাল। আর দ্য থিম অফ দ্য ইপিক ইজ লফটি অ্যান্ড অলসো ইউনিভার্সাল। সুপার ন্যাচারাল এলিমেন্টস আর সিন ইন প্যারাডাইস লস্ট। মিল্টন হ্যাজ ইউজড মিথ, অর্থাৎ কল্পকাহিনী, ইন দিস পোয়েম, এই কবিতায় ব্যবহার করেছেন। ইভেন মিল্টন হ্যাজ ইউজড ভিগোরিয়াস স্মাইলস, সো ইট ইজ অ্যান ইপিক, ইট ইজ নট এ ন্যাশনাল ইপিক, ইট ইজ অ্যান ইপিক অফ দ্য হোল হিউম্যান স্পাইসেস। প্যারাডাইস লস্টের যে একটা ইপিক কবিতা, সে নিয়ে আমি একটু আলোচনা করলাম। এবার আমরা কিন্তু আলোচনা করতে পারি যে প্যারাডাইস লস্টের মূল সামারিটা, ডিয়ার স্টুডেন্টস, প্যারাডাইস লস্টের এই যে ফার্স্ট থ্রি লাইন্স, ফার্স্ট থ্রি লাইন্সের যে বর্ণনা, অফ ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুট অফ দ্যাট ফরবিডেন ট্রি হুজ মর্টাল টেস্ট ব্রড ডেথ ইন টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অল আর ও উইথ লস অফ ইডেন টিল অন গ্রেটার ম্যান রিস্টোর আস অ্যান্ড রিগেইন দ্য ব্লিসফুল সিড সিং হেভেনলি মাউস দ্যাট অন দ্য সিক্রেট টপ অফ অরেভ অর অফ সিনাই ডিডেস্ট ইন স্পেয়ার দ্যাট শিপার্ড ফার্স্ট অর দ্য চুজেন সিড। এই কবিতাগুলোর যে প্রতিটি লাইন, এ নিয়ে আলোচনা তো অবশ্যই হবে। পার্টলি আমি ছয়টি পার্টে এটা বিভক্ত করেছিলাম, ছয়টি পার্ট আপনাদেরকে উপহার দেব। আমি ফার্স্টে এই প্যারাডাইস লস্টের বুক ওয়ানের যে ইপিক, কেন ইপিক কবিতা এটা, যে কেন একটা ইপিক কবিতা প্যারাডাইস লস্ট, সেটা আলোচনা করলাম। সর্বপ্রথম আলোচনা করেছি জন মিল্টনের কিছু বায়োগ্রাফি। আপনারা যে কবিতাই পড়ুন, যে ড্রামাই পড়ুন, ওর যে লেখক, সেই লেখক সম্পর্কে কিন্তু, লেখক কবি এর যে লাইফ হিস্ট্রি, এটা কিন্তু কমপ্লিটলি জানার চেষ্টা করবেন। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্যারাডাইস লস্ট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ইপিক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। জন মিল্টন হ্যাজ কম্পোজড ইট ইন 1665, অর্থাৎ 1665 সালে জন মিল্টন এই প্যারাডাইস লস্ট লিখেছিলেন। আর এই যে প্যারাডাইস লস্টের এখন যে ভাষণ, সেটা হচ্ছে 1674 সালে। আর জন মিল্টন জন্মগ্রহণ করেছিলেন, সেটা আমি উল্লেখ করেছি। এরপরে দ্য মেইন ক্যারেক্টার্স অফ দিস ইপিক, এই যে মহাকাব্যে ক্যারেক্টার্স, অর্থাৎ মেইন ক্যারেক্টার্স, এগুলো আলোচনা করেছিলাম। কারা কারা ইপিক্স, অর্থাৎ দ্য মেইন ক্যারেক্টার্স অফ দিস ইপিক্স আর গড, আদাম, ইভ অ্যান্ড শয়তান। এই যে চারজন, চারজন হচ্ছে মেইন ক্যারেক্টার্স অফ দিস পোয়েম। এখানে কবি কি করেছেন, যে সর্বপ্রথম মিউসের কাছে প্রার্থনা করেছেন, যে মিউস হচ্ছে কে, মিউস হচ্ছে একজন দেবী, যে কিনা আর্টসের ইন্সপিরেশন দেয়, অর্থাৎ যে শিল্পকলার যে দেব দেবী বোঝায় সে মিউজ। সেই মিউজের কাছে প্রার্থনা করেছেন যেন তিনি এই কবিতাটি, অর্থাৎ এই যে আদম এবং ইভের যে স্বর্গ থেকে পতন, শয়তানের যে এই যে বিরুদ্ধপূর্ণ কার্যকলাপ, গডের প্রতি তার যে বিরুদ্ধ চরণ, সেগুলো যেন সে তুলে ধরতে পারে সুন্দরভাবে। এবং সে এই এই প্রার্থনা মিউজের কাছে করছিলেন। মিউজ যেন তাকে সুযোগ দেয়, মিউজ যেন তাকে উৎসাহ দেয়, মিউজ যেন তাকে সব কিছু মনে করিয়ে দেয়। যাই হোক, দ্য ফল অফ দ্য শয়তান অ্যান্ড হিজ ফেলোয়ার্স ফ্রম দ্য হেভেন টু হেল।
the fall of the shaitan অর্থাৎ শয়তানের যে আপতন and his followers তার যে অনুসারী গণ শয়তান and his followers কোথা থেকে fall from heaven from the heaven কোথায় করলেন পতনটা কোথায় হলো to hell নরকে কারণটা কি because of disobedience অর্থাৎ অবাধ্যতা to god আল্লাহর প্রতি বা সৃষ্টিকর্তার প্রতি is high the main theme of this epic এই কবিতার বা এই মহাকাব্যের মূল ভাব হচ্ছে যে শয়তান এবং তার অনুসারী গণের যে স্বর্গ হতে নরকে যে পতন সেই পতনটা এবং কেন পতন হয়েছিল গডের প্রতি তাদের অবাধ্যতা এর জন্য তারা স্বর্গ থেকে পতিত হয়েছিল এটাই হচ্ছে মূল থিম সো আমরা এটাকে ইংলিশে বলতে পারি যে দ্য ফল অফ দ্য শয়তান অ্যান্ড হিজ ফলোয়ার্স ফ্রম দ্য হ্যাভেন টু হেল বিকজ অফ ডিসঅবিডিয়েন্স টু গড ইজ দ্য মেইন থিম অফ দিস ইপিক দ্য শয়তান ডিক্লেয়ার্স ওয়াচ এগেইনস্ট দ্য গড সো দ্য গড থ্রু হিম অ্যান্ড হিজ ফলোয়ার্স ইন টু দ্য বার্নিং হেল উত্তপ্ত নরকে শয়তান এবং তার যে সাঙ্গপাঙ্গ এদেরকে সৃষ্টিকর্তা স্বর্গ থেকে ছুঁড়ে ফেললেন দ্য গড থ্রু হিম অ্যান্ড হিজ ফলোয়ার্স ইন টু দ্য বার্নিং হেল আদম হ্যাড টু ফেস আনটোল্ড মাইজারি আদমকে অপরিসীম দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল শয়তানের প্ররোচনার কারণে Because of the activities of Shaitan. Adam had to face untold suffering because of the activities of Shaitan. The Shaitan misleads Adam. And if Shaitan misguides Adam and Eve to eat khaite, the forbidden fruit, যে নিষিদ্ধ ফল ফরবিডেন ফ্রুট সেই ফল খাইতে প্ররোচনা করেছিলেন মিসগাইডেড করেছিলেন মিসলিডস করেছিলেন কে করেছিলেন শয়তান কাদেরকে করেছিলেন আদম এবং ইব দেখে ভেরি ক্লিয়ার ইংলিশ সো ইউ ক্যান লিসেন অ্যান্ড দেন ইউ ক্যান রাইট ইট দে ইট ফ্রুট তারা ফল খেয়েছিল মিসগাইডেড বাই শয়তান শয়তান কর্তৃক মিসগাইড হয়ে অ্যান্ড ডিসঅবেইং দ্য অর্ডার অফ গড অর্থাৎ সৃষ্টিকর্তার অর্ডারকে অমান্য করে সো দে কমিট সুইসাইড অর্থাৎ দে কমিট সুইসাইড সিন এখানে দে কমিট সিন তারা পাপ করলেন দে আর সেন্ট টু দ্য আর্থ তাদেরকে কি পাঠিয়ে দেওয়া হলো পৃথিবীতে কে পাঠালেন গড সেন্ট দেম টু দ্য আর্থ God sent to earth, to the earth. God sent them. Shishtikarta tadarke patalen to the earth. The shaitan comes to the earth. The shaitan also comes to the earth. Shaitan also le ashlo prithibite. And further starts punorasha shuru kare misleading the human beings. Manushderke misguided korte thake against the God. Shishtikarta bipokke. শয়তান এপিয়ার্স শয়তান এখানে দৃশ্যমান হয় অ্যাজ দ্য এম্বডিমেন্ট অর্থাৎ বাস্তবায়ন করতে অফ ডিসিট অর্থাৎ প্রতারণা জেলাচি ঈর্ষা রিভেঞ্জ প্রতিশোধ অ্যান্ড প্রাইড গর্ব মিল্টন ইন্ট্রোডিউসেস শয়তান দ্য ইনফার্নাল সার্পেন্ট মিল্টন শয়তানকে সূচনা করলেন ইনফার্নাল সার্পেন্ট অর্থ হচ্ছে ইনফার্নাল অর্থাৎ সর্প সার্পেন্ট এটা হচ্ছে নরক অর্থাৎ নরকের সর্প হিসাবে মিল্টন শয়তানকে এখানে উল্লেখ করেছেন বা সূচনা করেছেন শয়তান রেইজেস অ্যান ইম্পিয়াস অয়ার শয়তান একটা যে
ইম্পেরিয়াল অসম্পূর্ণ যে যুদ্ধ, সেই যুদ্ধ ঘোষণা করলেন সৃষ্টিকর্তার বিপক্ষে, অ্যাজ এ রেজাল্ট যার ফলে শয়তান ওয়াজ থ্রোন, শয়তানকে নিক্ষেপ করা হলো ফ্রম হেভেন বাই গড ইন টু দ্য পিট অফ হেল। এখানে দ্য চিফ ক্যারেক্টার অফ শয়তান, এই যে মূল যে ক্যারেক্টার সে হচ্ছে শয়তান, তার কি আছে কার্স, অর্থাৎ তার অত্যন্ত সাহস হয়েছে, হি ইজ নট অ্যাট অল ফেয়ারফুল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ গড, তার আদৌ সৃষ্টিকর্তার যে শাস্তি সে শাস্তির প্রতি তার কোনো ভয় নেই, হি ইজ নট অ্যাট অল ফেয়ারফুল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ গড, শয়তান ইজ হিজ কার্স, হি ডাজ নট কেয়ার দ্য পানিশমেন্ট অফ গড, উই সি দ্যাট শয়তান ওয়েলকামস হেল অ্যান্ড অল ইটস হরর্স, অর্থাৎ শয়তান অভিনন্দন জানায় এই স্বর্গকে এবং স্বর্গের সকল যে ভয়াবহতা এগুলোকে সে হ্যাভেনের চাইতে ভালো মনে করে, অর্থাৎ হ্যাভেনে মানে স্বর্গের দাস হয়ে থাকা, স্বর্গে গিয়ে আল্লাহর দাস হয়ে থাকার চাইতে, সৃষ্টিকর্তা গডের দাস হয়ে থাকার চাইতে নরকে এসে সে রাজা থাকা, মহারাজা থাকাকে বেশি প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ বেশি ভালো মনে করেছেন, হি থিঙ্কস ইট। নেক্সট যে কবিতার এখানে, হি কমফোর্টস হিমসেলফ, সে নিজেকে আরামদায়ক মনে করতেন উইথ দ্য থট, এই চিন্তা করে দ্যাট যে হি ইজ দ্য লর্ড অফ হেল, সে হচ্ছে নরকের রাজা। শয়তান অ্যাকিউজেস গড অফ ইলজিক্যাল উইল অ্যান্ড পাওয়ার, সিন্স মানে শয়তান অ্যাকুজেস করে গডের কাছ থেকে ইলজিক্যাল উইল অ্যান্ড পাওয়ার, মানে এই যে খারাপ শক্তি এবং ইচ্ছা এগুলোর কে অ্যাকুজেস করে, অর্থাৎ এগুলোকে সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নেয়, সিন্স শয়তান উইল হ্যাভ টু ডুয়েল, শয়তানকে অবশ্যই বাস করতে হয় ইন হেল নরকে, হি কমফোর্টস হিমসেলফ, সে খুব আরামদায়ক মনে করে উইথ দ্য থটস, এই চিন্তা করে দ্যাট যে ইট ইজ দ্য বেস্ট টু বি ফার্দেস্ট অফ ফ্রম গড, এটা গডের চাইতে সবচেয়ে ভালো, কারণ শয়তানস মাইন্ড রিমেইনস আনচেঞ্জ, শয়তানের মন এটা অপরিবর্তিত ছিল, শয়তান থিঙ্কস, শয়তান মনে করত দ্যাট যে দ্য মাইন্ড ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল সার্কামস্টেন্সেস, শয়তান ইন্সপায়ার্স হিজ ফলোয়ার্স, সে অনুপ্রাণিত করত তার অনুসারী দেখে দ্যাট যে দে আর টোটালি ফ্রি ইন দ্য হেল, অর্থাৎ নরকে তারা সকলে মুক্ত, এখানে সৃষ্টিকর্তার কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নিষেধ নেই, কোনো অমান্যতা করলে শাস্তি হবে না, এখানে যাহা খুশি তাহা করতে পারবে, হোয়াটএভার হি লাইকস, দে আর ফ্রি ফ্রম দ্য টর্চার অফ দ্য গড, অর্থাৎ সৃষ্টিকর্তার যে টর্চার সেখান থেকে তারা মুক্ত এই ইন হেল এই নরকের মধ্যে, হি কনসোল সে কনসোলস হচ্ছে সান্ত্বনা দেওয়া, হি কনসোলস সে নিজেকে সান্ত্বনা দেয় হিজ ফলোয়ার্স, নিজেকে অর্থাৎ হি কনসোলস হিমসেলফ অ্যান্ড হিজ ফলোয়ার্স, সে নিজেকে এবং তার অনুসারীদেরকে সান্ত্বনা দেয়, রিমার্কিং দ্যাট ইট উড বি বেটার টু রেইন ইন হেল, অর্থাৎ নরকে রাজা হওয়া অনেক ভালো, দেন চাইতে কার চাইতে ছাড় পিন হ্যাভেন, স্বর্গে দাসত্ব করার চাইতে নরকের রাজা হওয়া অত্যন্ত শ্রেয়, শয়তান ফিলস শয়তান অনুভব করে, কি অনুভব করে দ্যাট ইট ইজ রং টু কনফাইন হিমসেলফ, এটা ভুল কনফাইন তাকে বেঁধে রাখা, অ্যান্ড হিজ ফলোয়ার্স ইন হেল তার এই নরকে বেঁধে নরকের মধ্যে সে এবং তার যে অনুসারী তাদেরকে বেঁধে রাখা এটা ভুল, বাট হি সেজ সে বলে ইট ইজ ফর গড টু ডিসাইড, এটা সৃষ্টিকর্তার জন্য নির্ধারিত, টু ডিসাইড হোয়াট ইজ রাইট কোনটা সঠিক অ্যান্ড হোয়াট ইজ রং কোনটা ভুল, এটা সৃষ্টিকর্তা বিচার করবে, দ্য হেল ইজ সেফ প্লেস ফর দেম,
এই নরক হচ্ছে তাদের জন্য সবচেয়ে কি নিরাপদ স্থল দা হেল ইজ সেফ ফর দেম একদম কারা একদম হচ্ছে শয়তান এবং তার ফলোয়ার্সরা ফরম হিয়ার এখান হইতে দে উইল বি এবল টু কমিট এনি ক্রাইম উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য গড অর্থাৎ সৃষ্টিকর্তার হস্তক্ষেপ ব্যতীত যে কোনো ক্রাইম তারা এখান থেকে সম্পন্ন করতে পারবে হি বাইডস ফেয়ারওয়েল He bites farewell to heaven. She swargoke bidaye janay. Bites bidaye janano. Farewell to heaven. And welcomes to the hell. Ebong narok ke she obhinondon kore. Ebong swargoke she bidaye janay. He offers the hell. She narok ke ba jahannam ke offer kore to accept them cordially. তাদেরকে সাদরে সম্ভাষণে গ্রহণ করার জন্য নরককে সে অফার করে আহ্বান করে ওদিকে সে স্বর্গকে বিদায় জানায় স্বর্গে তার ওই গডের দাসত্ব হয়ে থাকার লোভ নেই সে নরকে রাজা হয়ে থাকতে চায় শয়তানের এই কামনা এই বাসনা এই কঞ্চল এই সান্ত্বনা এবং তিনি তার যে ফলোয়ার্স তাদেরকেও তিনি এই সান্ত্বনা বাণী শোনান His mind cannot be changed by place or time. তার মন কখনো সময় স্থান কোনো কিছু দ্বারা পরিবর্তিত হয় না অর্থাৎ সে স্বর্গে স্বর্গেও যেমন মন ছিল তার খারাপ এবং নরকেও তার মন সেই রকম একই রকম খারাপ He believes, সে বিশ্বাস করে that his unchanged mind will be able to make the hell into heaven and heaven into hell. Dear students, এখানে কিন্তু মূল্যবান একটি কথা বলা হয়েছে খুব বি কেয়ারফুল এই সেন্টেন্সটি আপনারা প্রায় ব্যবহার করতে পারবেন বিভিন্ন কোশ্চেনে আমি অ্যাগেইন আই রিপিট ইট আই বিলিভস নট অনলি আই হি বিলিভস সরি হি বিলিভস অর্থাৎ শয়তান বিলিভস দ্যাট হিজ আনচেঞ্জড মাইন্ড তার যে ওই অপরিবর্তিত মন উইল বি এবল সামর্থিত হইবে টু মেক তৈরি করতে দ্য হেলথ নরককে ইনটু হেভেন স্বর্গে পরিণত করতে পারবে অর্থাৎ নরককে স্বর্গে রূপান্তরিত করতে পারবে অ্যান্ড হেভেন ইনটু হেল এবং স্বর্গকে নরকে রূপান্তরিত করতে পারবে পরিবর্তিত করতে পারবে তার এই আনচেঞ্জড মাইন্ড দ্বারা হি ইজ প্রিপেয়ার্ড টু ফাইন্ড আউট হিজ হ্যাপিনেস ইন দ্য হেল সে প্রস্তুত ছিল হি ইজ প্রিপেয়ার্ড টু ফাইন্ড আউট খুঁজে পেতে হিজ হ্যাপিনেস তার সুখকে ইন দ্য হেল নরকের মধ্যে উই সি দ্য ইন্ডোমিটেবল স্পিরিট অফ মোলাক অদম্য যে ইচ্ছা সেই ইচ্ছা খুঁজে পাওয়া যায় মোলাকের মধ্যে পাওয়ারফুল অ্যান্ড বোস্টফুল কমরেড অফ শয়তান শয়তানের আর এক সাঙ্গ হচ্ছে মোলাক শয়তান পারসুইটস হিজ ফলোয়ার শয়তান তার ফলোয়ারদেরকে পারসুইট করে টু মেক দ্য ওয়ার যুদ্ধ করার জন্য অ্যাগেন্স্ট দ্য গড সৃষ্টিকর্তার বিপক্ষে পারসুইট অর্থাৎ প্ররোচনা দেয় শয়তান অফ হিজ ফলোয়ার্স অ্যাডভাইসড হিম সরি এখানে সাম অফ হিজ ফলোয়ার্স অর্থাৎ কিছু সংখ্যক অনুসারী শয়তানের কিছু সংখ্যক অনুসারী অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দিয়েছিল শয়তানকে নট টু মেক দ্য ওয়ার অ্যাগেন্স্ট দ্য গড মানে সৃষ্টিকর্তার বিপক্ষে যুদ্ধে না যাওয়ার জন্য বাট মোলাক তার একজন কমরেড স্ট্যান্ডস আপ দাঁড়ালো অ্যান্ড সেজ বলল দ্যাট হিজ ভোট অর পজিশন ইজ ফর ওপেন ওয়ার মানে মোলাকের ইচ্ছা সরাসরি যুদ্ধ করবে আল্লাহর বিপক্ষে হি ওয়ান্টস টু মেক ডাইরেক্ট ওয়ার অ্যাগেন্স্ট দ্য গড সে হি ওয়ান্টস টু মেক সে চায় ডাইরেক্ট ওয়ার সরাসরি যুদ্ধ অ্যাগেন্স্ট দ্য গড সৃষ্টিকর্তার বিপক্ষে কে শয়তানের এক কমরেড শয়তানের এক সাঙ্গ যার নাম হচ্ছে মোলাক ও হি অলসো সেস সে আরো বলে অর্থাৎ আমি মোলাক বলে দ্যাট দে আর ওয়েটিং টাইম ফর মেকিং ট্রিক্স বা ইন্টারভিউস আমরা সময় নষ্ট করতেছি এই ট্রিক্স খোঁজার জন্য বাট থাউজেন্ডস অফ দ্যার ফ্লোয়ার্স আর ওয়েটিং টু গেট দ্য ফাইনাল কমান্ড কিন্তু হাজার হাজার তার অনুসারীরা অপেক্ষা করতে ছিল শেষ যে কমান্ড পাওয়ার জন্য হি ডাজ নট লাইক দ্যাট আইডিয়া সে পছন্দ করে নাই এই মোলাকের আইডিয়াটা দ্যাট হোয়েন সাস পার্সন্স উইল বি বিজি ইন প্ল্যানিং ইন্টারভিউস
others, millions of angelic soldiers, তার মতে millions of angelic soldiers, অর্থাৎ গডের যে angelic, angelic হচ্ছে ভালো, অর্থাৎ সৃষ্টি আল্লাহর যে ফেরেশতা অর্থাৎ angelic soldiers, সেই সৈন্যরা millions মানে লক্ষ লক্ষ সোলজার আর ফুললি প্রিপেয়ার সম্পূর্ণরূপে প্রস্তুত হবে উইথ আর্মস অস্ত্র ও গোলা বারুদ নিয়ে দে আর ওয়েটিং তারা অপেক্ষা করতেছে অনলি ফর এ সিগনাল একটা সিগনাল পাওয়ার উদ্দেশ্যে টু ফ্লাই আপ উড়ে এসে টু হ্যাভেন স্বর্গ হইতে অ্যান্ড ইনভেট ইট অর্থাৎ এই নরককে দখল করে নেবে অ্যাকর্ডিং টু মুলাক মুলাকের অনুযায়ী টু মেক ইন্টারভিউস বাই সিটিং আইডল এই বসে বসে অলসভাবে বুদ্ধি আটা ইজ টোটালি ওয়াস্টেস অফ টাইম অর্থাৎ সম্পূর্ণরূপে সময়কে নষ্ট করা দিস মে নট হ্যাভ এনি আউটকাম ইহা দ্বারা কোনো ফল বয়ে আনবে না দিস মে নট হ্যাভ এনি আউটকাম এটা মুলাকের কথা শয়তানের সকলের উদ্দেশ্যে বলতেছে শয়তানের ফলোয়ারদের উদ্দেশ্যে অনলি ফেস টু ফেস কম ব্যাক মে ব্রিং দ্য আউটকাম He pursues his followers to be prepared now. He is supporter of single combat. এর পরের অংশে উইসি আমরা দেখব যা দা ইভিল অ্যাডভাইস অফ বেলজাবিব বেলজাবিবের যে ইভিল অ্যাডভাইস সেটা আমরা দেখব এখানে বেলজাবিব অ্যান্ড দেয়ার ফলোয়ার্স ওয়ান্ট টু টেক রিভেঞ্জ এগেনস্ট গড বেলজাবিব এবং তাদের যে অনুসারীরা তারা চায় প্রতিশোধ নিতে রিভেঞ্জ বেলজাবিব অ্যান্ড দেয়ার ফলোয়ার্স ওয়ান্ট টু টেক রিভেঞ্জ রিভেঞ্জ মানে প্রতিশোধ এগেনস্ট গড বাট হাউ কিভাবে নেবে বেলজাবিব অ্যাডভাইসেস দেম বেলজাবিব তাদের উদ্দেশ্যে উপদেশ দেয় দ্যাট যে দে উইল মিসগাইড দ্য হিউম্যান বিইংস ইন দিস ওয়ার্ল্ড তারা মিসগাইড করবে মানুষদেরকে অর্থাৎ আদমের অনুসারীদেরকে এই পৃথিবীতে দে উইল ড্রাইভ আউট দ্য হিউম্যান বিইংস ফ্রম দিস ওয়ার্ল্ড রাইট পৃথিবীর যে সঠিক পথ সেইখান হইতে তাদেরকে ড্রাইভ আউট করবে অর্থাৎ অন্যদিকে খারাপের দিকে পতিত করবে এই কারণে দে হ্যাভ বিন ড্রাইভেন আউট ফ্রম দ্য হ্যাভেন এবং তারা স্বর্গ হইতে এই কারণে তারা নিক্ষিপ্ত হয়েছিল ইফ দে ফেল টু ড্রাইভ আউট দ্য হিউম্যান বিইংস যদি তারা ব্যর্থ হয় এই মানুষদেরকে মানে ভুল পথে পরিচালিত করতে দে উইল কনভিন্স দ্য হিউম্যান বিইংস নেক্সট পরবর্তীতে দে উইল মেক দে আর পার্টি মেম্বার অর্থাৎ শয়তানের যে সদস্য করে নেবে পৃথিবীতে মানুষকে তারা এই প্রচারণা দিয়ে অ্যাজ এ রেজাল্ট যাহার ফলে দ্য গড উইল বি দ্য এনিমি অফ দ্য হিউম্যান বিইংস যাহার ফলে সৃষ্টিকর্তা তার গড মানুষের বিপক্ষে চলে যাবে সো গড উইল টেক অ্যাকশন সৃষ্টিকর্তা অ্যাকশন নেবেন অ্যাগেনস্ট হিজ ফেভারিট হিউম্যান বিইংস এই যে তার প্রিয় মানুষ সেই মানুষের বিপক্ষে তিনি অ্যাকশন নেবেন কারণ তাদেরকে ভুল পথে প্রচারিত করে শয়তান এবং বেলজাবিব তার ফলোয়ার্সদেরকে নিয়ে মানুষদেরকে সঠিক পথ থেকে রাইট ওয়ে থেকে ভুল পথে ড্রাইভ আউট করে দেবে তার ফলে সৃষ্টিকর্তা মানুষের তার তৈরি যে মানুষ সেই মানুষের প্রতি সে বিতৃষ্ণ হয়ে যাবে এবং তাদেরকে সে ড্রাইভ আউট করে দেবে হোয়াট উইল ডিস্ট্রয় হিজ ওন ক্রিয়েশন সৃষ্টিকর্তা তার মূল যে নিজের যে তৈরি সৃষ্টি সেই সৃষ্টিকে ধ্বংস করবে গড উইল ডিস্ট্রয় হিজ ওন ক্রিয়েশনস তার যে নিজের সৃষ্টি দিস উইল বি দ্য বেটার ওয়ে দ্যান টু টেক কমন রিভেঞ্জ এই যে সাধারণ যে প্রতিশোধ তার চাইতে এই প্রতিশোধ হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ ইট উইল ব্রিং দেয়ার প্লিদার এটা তাদের জন্য আনন্দ বয়ে আনবে ইট উইল মেক পেইন ফর দ্য গড এটা সৃষ্টিকর্তার জন্য ব্যথা বা ক্ষত সৃষ্টি করবে হ্যাঁ
they will lose their happiness. এই কারা হ্যাপিনেস অর্থাৎ এই যে সৃষ্টিকর্তার তৈরি মানুষ, এই মানুষরা দে উইল লস, তারা হারাবে দেয়ার হ্যাপিনেস, তাদের সুখ. দে উইল কাস্ট দ্য গড, থ্রো দিস বুক, এই বইয়ের মধ্যে মিল্টন ডিজার্স টু প্লিজ দ্য প্রিন্সিপাল অফ দ্য গড টু টেক হিউম্যান বিং. অ্যাকর্ডিং টু দ্য পয়েট, উই আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড গডস অ্যাজ. শয়তান, অ্যাকর্ডিং টু দ্য পয়েট, উই আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড গডস ওয়েস ফুলি. কবির মতে আমরা অসমর্থিত আল্লাহর যে সম্পূর্ণ যে চিন্তা চেতনা, এটা বোঝায় অসমর্থ. উই নিড হাম্বলনেস, প্যাশেন্স অ্যান্ড দ্য স্পিরিট অফ অ্যাবসুলেট ট্রাস্ট ইন দ্য ওয়েসডম অফ গড. This does not come easily to us. And so Milton says that he would use his talent and gifts to explain the eyes of God, Paradise Lost is one of the greatest epics. এখানে যেটা বলা হয়েছে যে according to the poet, কবির মতে, we are unable to God, আমরা অসমর্থিত টু আন্ডারস্ট্যান্ড বুঝতে গডস ওয়েস ফুললি, সৃষ্টিকর্তার যে সম্পূর্ণ পথ সেগুলো বুঝতে আমরা সম্পূর্ণরূপেই. উই নিড হাম্বলনেস, প্যাশেন্স অর্থাৎ ধৈর্য, অ্যান্ড দ্য স্পিরিট অফ অ্যাবসুলেট ট্রাস্ট অদম্য যে বিশ্বাস, ইন দ্য ওয়েজডম অফ গড সৃষ্টিকর্তার জ্ঞানের মধ্যে যে আমাদের বিশ্বাস, আমাদের যে ধৈর্য অদম্যতা, এগুলো থাকতে হবে, এগুলো প্রয়োজন. দিস ডাজ নট কাম ইজিলি টু আস, এটা সহজে আমাদের মধ্যে আসবে না. সো মিল্টন সেস, মিল্টন কি বললেন, দ্যাট হি উড ইউজ দি হিজ ট্যালেন্ট, সে ব্যবহার করেছে তার যে অসাধারণ মেধা, অ্যান্ড গিফটস টু এক্সপ্লেইন বর্ণনা করতে দ্য আইস অফ গড, সৃষ্টিকর্তার যে পথ সেই পথ বর্ণনা করার জন্য. শয়তান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন প্যারাডাইস লস্ট. শয়তান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র প্যারাডাইস লস্টের. মিল্টন শয়তান, মিল্টনের এই যে শয়তান ইজ গিফটেড উইথ হিরোইক কোয়ালিটিস, সে কি আশীর্বাদ পুষ্ট হয়েছে বীরত্বপূর্ণ যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে. মিল্টন গিভস এ ড্রামেটিক ডিসক্রিপশন অফ শয়তান. মিল্টন এখানে, মিল্টন গিভস এ ড্রামেটিক ডিসক্রিপশন অফ শয়তান, শয়তানের একটা যে নাটকীয় বর্ণনা এখানে আমাদেরকে দিয়েছেন. আপনারা লিখতে পারেন যে মিল্টন গিভস আস এ ড্রামেটিক ডিসক্রিপশন অফ শয়তান, অথবা এও লেখা যায় উই গেট এ ড্রামেটিক ডিসক্রিপশন অফ শয়তান ইন মিল্টনস ইপিক পোয়েম প্যারাডাইস লস্ট. শয়তান অ্যাপিয়ার্স, শয়তান এখানে দৃশ্যায়িত হয়েছে অ্যাজ দ্য ইম্বডিমেন্ট অফ ডিসিট, জেলাসি, রিভেঞ্জ অ্যান্ড প্রাইজ. শয়তান এখানে প্রতারণা, তারপর ঈর্ষাপূর্ণতা এবং যে প্রতিশোধ, গর্ব, এইগুলো নিয়ে বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান হয়েছেন এই ইপিক কে অর্থাৎ প্যারাডাইস লস্টে, যেটা রিটেন বাই জন মিল্টন. মিল্টন ইন্ট্রোডিউসেস শয়তান, দ্য ইনফার্নাল সার্পেন্ট, আর শয়তান রাইজেস অ্যান্ড ইম্পিয়ার্স ওয়ার অ্যাগেনস্ট গড, অ্যাজ এ রেজাল্ট শয়তান ওয়াজ থ্রোন ফ্রম হ্যাভেন বাই গড ইন টু দ্য পিট অফ হেল. দ্য চিফ ক্যারেক্টার অফ শয়তান ইজ হিজ কার্স, হি ইজ নট অ্যাট অল ফেয়ারফুল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ গড. শয়তান হ্যাজ এ ভিগোরিয়াস স্পিচ, থ্রো হিজ ভিগোরিয়াস স্পিচ হি ক্যান ইজিলি ইনফ্লুয়েন্স হিজ ফলোয়ার্স. শয়তান হ্যাজ ফন্ডনেস ফর কুইবলস, হি নোস ওয়েল হাউ টু ইউজ কুইবলস টু উইকেন হিজ ফলোয়ার্স. হি হ্যাজ স্ট্রং ইলুকুয়েন্স, থ্রো ইলুকুয়েন্স হি ক্যান ইজিলি মিসগাইড হিজ ফলোয়ার্স. ইনডোমিটেবল উইল ইজ এ মেজর ক্যারেক্টার অফ শয়তান, ইন স্পাইট অফ হ্যাভিং টেরেবল পানিশমেন্ট হি রিমাইন্ডস ইনডোমিটেবল. শয়তান হ্যাজ গ্রেট অ্যাংজাইটি ফর হিজ ফলোয়ার্স, ইট ইজ দ্য ট্রেট অফ এ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি.
to think of the welfare of his followers even before he thinks of his own safety. He has bravery to disobey the God. Disobedience to God is his vital character. আপনারা বুঝতে পারতেছেন, শয়তান ইজ রিভেঞ্জফুল ক্যারেক্টার। শয়তান একটা প্রতিশোধ প্রাণমূলক চরিত্র। আফটার থ্রোয়িং ইন টু দ্য হেল, মানে নরকে ছুঁড়ে ফেলার পরে হি ডিসাইডস টু টেক রিভেঞ্জ এগেনস্ট দ্য পানিশমেন্ট। উই সি দ্য ইনডোমিটেবল স্পিরিট অফ মোলাক। ইনডোমিটেবল হল অদম্যতা, এই যে মোলাকের অদম্য স্পিড, পাওয়ারফুল অ্যান্ড বোস্টফুল কমরেড অফ শয়তান। শয়তান পারসিউস হিজ ফলোয়ার্স টু মেক দ্য ওয়ার এগেনস্ট অফ দ্য গড। এখানে উই সি দ্য ইভিল অ্যাডভাইসেস অফ বেলজাবিব। আমরা এখানে বেলজাবিবকে দেখি, সেও ইচ্ছা পোষণ করে, মোলাক সেও ইচ্ছা পোষণ করে সরাসরি যুদ্ধ করার পক্ষে, কিন্তু শয়তানের যে কিছু যে ফলোয়ার্স রয়েছে তারা সরাসরি যুদ্ধ করার বিপক্ষে ছিলেন। এবার দ্য পয়েট ওয়ান্স দ্যাট his dark soil by evil soil should be lightened by the institution. He wants the remedy of his sinful. He invokes praise to Almighty for leading institutional life. He would like to establish the order of the God by overcoming any indiscipline and debate. He also desires to praise the principle of the God to human beings. শয়তান ওয়েলকামস হেল অ্যান্ড অল ইটস হরর্স। হি কমফোর্টস হিমসেলফ উইথ দ্য থট দ্যাট হি ইজ দ্য লর্ড অফ হেল। শয়তান অ্যাকুজেস গড অফ ইলজিক্যাল উইল অ্যান্ড পাওয়ার। এই যে শয়তানের পুরো চিত্র সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এই চিত্রগুলো টোটাল, এই যে দশটি যে ছয়টি পর্বে আমি বর্ণনা করেছি, ছয়টি পর্বে বর্ণনা করেছি, সেই ছয়টি পর্বের মধ্যে রয়েছে। এইটাকে আমরা ভেঙে ভেঙে প্রতি পর্বের প্রতি স্তবককে আমরা ডিটেলস বর্ণনা করব আলাদা আলাদাভাবে ছয়টি পর্বে। আপনারা পরবর্তী পর্বগুলোতে সাথে থাকবেন এই আশা প্রকাশ করছি। আজকে অন্তত অতটুকু ক্লিয়ার হয়েছেন যে প্যারাডাইস লস্ট বুক ওয়ানের যে ছামারিটা, মূল যে জিস্ট, সেই জিস্টটা আমি ইংলিশে ডিসক্রাইব করার চেষ্টা করেছি। আপনারা এটা শুনে হয়তো নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন, আবার এবং কী কী কোশ্চেন আপনাদের হতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং সেই কোশ্চেনগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। যেমন ডিসক্রিপশন অফ হেল্প, লিডারশিপ কোয়ালিটি অফ শয়তান, তারপরে রিলেশনশিপ বিটুইন বেলজেবুব আর শয়তান, ডিসক্রিপশন অফ প্যান্ডামোনিয়াম, এগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে। বিদায় নিচ্ছি আজকে, এখান থেকে দেখা হবে পরবর্তী পর্বে। ওকে।